কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদ হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঘটনা ঘটে এক দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনায় ছড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা এ সময় সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনা যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড় এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে শিক্ষার্থীরা নতুন রাস্তার মোড়ে জড়ো হয়ে অবস্থান নেয় বরিশাল নগরীর আমতলার মোড়ে সড়কে অবস্থান নিয়েছে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা নথুল্লাবাদ সড়কে অবস্থান নিয়েছেন সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দেয় ছাত্রলীগ আখতারুজ্জামান সোহেল তার নেতৃত্বে আমাদের উপরে হামলা করা হয় এবং আমরা দেখতে পাই যে এই ছাত্রলীগের মিছিলের অনেকগুলো চেহারাই আমরা আসলে চিনি না তার থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এরা আসলে ক্যাম্পাসের কেউ নয় বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল লোক দর্শক এবারে চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ সাইফুল আহ রেলপথ ও মহাসড়ক থেকে শিক্ষার্থীরা সরে গেছেন কিনা আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি দেখছেন সার্বিক অবস্থা জানাবেন আমাদের আপনা আসলে আপনি যেমনটি বলেছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যদিও ক্লিয়ার করা হয়েছে কিন্তু রেল পথ কিন্তু এখন পর্যন্ত কিন্তু অবরোধ রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে যে দুটি রেলপথ আছে সেই দুটি রেলপথ কিন্তু এই মুহূর্তে বন্ধ করা হয়েছে এবং সমস্ত রেল চলাচল কিন্তু বন্ধ রয়েছে এখানে কিন্তু বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে রেলগুলো চলাচল করে সেগুলো কিন্তু এখন কিন্তু চলাচল করছে না সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং ঢাকা ছাত্রা মহাসড়ক কিন্তু চার ঘন্টা পরে কিন্তু ক্লিয়ার করা হয়েছে এবং এখানে স্থানীয় যে ছাত্রলীগ নেতা আছে তারা কিন্তু এসে সাধারণ কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের উপরে হামলা করেছেন বলে কোটা বিরোধী ছাত্ররা অভিযোগ করেছেন এই মুহূর্তে কিন্তু বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু যাচ্ছেন ষোলোশো দুই নম্বর গেটে সেখানে কিন্তু তারা অবস্থান নেবেন এবং সেখানে তাদের যে প্রতিদিনের আন্দোলন হয় সেই আন্দোলন আজকেও তারা আন্দোলনে তারা যোগ দেবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু এই গাড়িতে করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু ষোলো স্টেশনে যাচ্ছেন সেখানে থেকে কিন্তু তারা অবস্থান নেবেন তারা অবস্থান নিয়ে সেখানে কিন্তু কোটা বিরোধী যে আন্দোলন চলমান আন্দোলন তারা সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন তবে এর আগে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু সকাল দশটা থেকে একেবারে দুইটা পর্যন্ত বন্ধ ছিল এরপরে পুলিশ এসে এবং ইউনু উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এসে ছাত্রদের সাথে কথা বলে তারপর রাস্তা পরিষ্কার করে এই মুহূর্তে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দনু অংশে চট্টগ্রামুখী লেন এবং ঢাকামুখী লেন থেকে তুলে নেওয়া হয়েছে দীর্ঘ যদি গাড়ি চলছেন প্রচুর জ্যাম হয়ে গেছে দীর্ঘ লম্বা লাইন তবে ছাত্ররা কিন্তু অবস্থান অনেকের হাতে অনেক কিছু কিন্তু কিন্তু লাঠি আছে যখন তাদের উপরে হামলা করে তারা প্রতিরোধের চেষ্টা করে প্রতিরোধের এক পর্যায়ে ছাত্রলীগ পৃথিবর্তে বাধ্য হয় এরপরে কিন্তু তারা চলে যায় তবে সাধারণ ছাত্র যারা আছে তারা অভিযোগ করে বলেছেন তাদের বেশ কয়েকজন ছাত্র কিন্তু আহত হয়েছেন এই মধ্যে তাদেরকে কিন্তু আহ তারা বলেছেন তারা কোটা বিরোধী এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে